নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। মুখের স্বাদ বদলানোর জন্য আজ চলে এসেছি ডিমের কোরমা রেসিপি নিয়ে। খুব সহজ বানানো আর খুবই কম উপকরণ লাগে, খেতেও তেমনই সুস্বাদু। ঝটপট বানিয়ে নেওয়া যায়, রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু ডিমের কোরমা খেতে সত্যি অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, ডিমের কোরমা। ডিমের কোরমা বানাবার জন্য 8টা ডিম সেদ্ধ করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি ডিমগুলোকে একটু চিড়ে নেব। ডিমগুলো চিড়ে নেওয়ার কারণে ডিমের মধ্যে লবণ আর মশলাটা ভালো মতন ঢুকে যায়, আর ডিম ভাজার সময়ও তেল গায়ে ছিটে আসে না। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর খুব সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল, আর দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। কোরমাতে ঘি দিলে তার স্বাদটা ভালো হয়। যদি আপনারা ঘি দিতে না চান তাহলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ কোরমাতে ঘি মাস্ট। তেল আর ঘি ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজে স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। এটা বেরেস্তা ভাজি। পেঁয়াজ যখন হালকা সোনালি করে ভেজে রাখা হয়, একটু মচমচে হয়ে যায়, সেটাকেই কিন্তু বেরেস্তা বলে। আর পেঁয়াজ বেরেস্তা কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজবেন। দেখুন, আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। হালকা সোনালি করে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই ডিমগুলোকেও ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ডিমগুলোকে ভাজবো না, মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ডিমগুলোকে ভেজে নেব। দেখুন, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ডিম ভাজবো না। কোরমার ডিম আপনারা চাইলে না ভেজেও করতে পারেন, তবে আমি একটু হালকা করে ডিমগুলোকে ভেজে নিলাম। আমার সমস্ত ডিম ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া ডিমগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি 2 তেজপাতা, 3টে ছোট এলাচ। ছোটো এলাচ 3টেকে আমি ফাটিয়ে নিয়ে তারপরে দিয়েছি। আর দিচ্ছি 3 টুকরো দারচিনি, আর দিচ্ছি 10-12টা গোটা সামরিচ। যদি সামরিচ না থাকে তাহলে গোটা গোলমরিচও দিতে পারেন। ফোড়নটাকে 30-40 সেকেন্ড সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি মিক্সিতে মিহি করে বেটে নিয়েছি। পেঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। কোরমাতে কিন্তু বেশিরভাগটাই বাটা মশলা ব্যবহার করা হয়। পেঁয়াজ ভালো মতন কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। 5 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদার টুকরো আমি মিহি করে মিক্সিতে বেটে নিয়েছি, সেটা এবার দিয়ে দিলাম এর মধ্যে। এবার আদা রসুন বাটা দিয়েও মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1/4 চা চামচ ধনে গুঁড়ো। আপনারা চাইলে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে হলুদ কিন্তু দেবেন না, কারণ কোরমাতে হলুদ ব্যবহার করা হয় না। এবার আবারও 2-3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো মতন কষানো হয়ে গেলে মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা। আমি 10টা কাজু বাদামকে
কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখে সেটার মিহি পেস্ট করে নিয়েছি। এবার সেই কাজু বাদাম বাটাটাকেও দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম। সমস্ত মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে দিয়ে মশলাটাকে আরও 1-2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, সামান্য দিলে রঙটা সুন্দর আসে, সেই জন্য আমি ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। দুধের বদলে আপনারা টক দইও ফেটিয়ে দিতে পারেন, তবে দুধ আর দই দুটো কিন্তু একসাথে দেবেন না। দুধটাকে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিলাম। দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আর এবার এর মধ্যে দিচ্ছি 4-5টা অল্প করে একটু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর খুব সামান্য পরিমাণে একটু চিনি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে করে দিয়েছি। এবার কোরমাটা লো ফ্লেমে হতে দেব। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ ভাজা বা বেরেস্তা। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে এটাকে রান্না হতে দেব। 4 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন, আমাদের ডিমের কোরমা তৈরি হয়ে গেছে। খুব সহজেই তৈরি হয়ে গেল, খুবই সুস্বাদু একটি রেসিপি। বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, তবে এই রেসিপিটা খেতে সত্যি খুব সুস্বাদু আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার ওপর থেকে আরও একটু বেরেস্তা বা পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিনিট 2-3 একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে গরম গরম পরিবেশন করব। পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু খেতে ভীষণই সুস্বাদু লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব তখনই আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।